আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে যে নতুন ভিসা সম্পর্কে যে ঘোষণাটি আসছে, কে কীভাবে যে বিষয়টি করতে পারবেন বা কীভাবে কী নিয়ম কানুন আছে সেই বিষয়টি আজকে এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটা ভিজিট করে আসেও সরাসরি যে বিষয়টি আছে সেগুলো পড়তে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এসেও পড়তে পারেন। তো আর যারা শুধু পুরাটাই দেখতে চান ওয়েবসাইটে না ভিজিট করে, তাহলে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা নাহলে বুঝবেন না কীভাবে কী করা যায়। সংযুক্ত আরব আমিরাতের জেনারেশন অফ প্রেসিডেন্টস কর্তৃক বিশেষ সংক্রান্ত বিশেষ ঘোষণা। উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের জেনারেশন অফ প্রেসিডেন্টস অ্যান্ড সেন্ট্রাল ফর্ম ফরেনের অফস্পট চেয়ারের শেয়ার করার তথ্য অনুসারে, যাদের ভিসা 19 ডিসেম্বর থেকে 15 জানুয়ারির মধ্যে শেষ হয়েছে, তারা 26 জানুয়ারি পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবেন। কোয়ালিফাই টাইমস কয়েকজন পর্যটক এর সাথে কথা বলিয়েছেন, যাদের ভিসা জানুয়ারিতে শেষ হয়ে তাদের ভিসা সক্রিয়ভাবে বৃদ্ধি করার বিষয়টি নিশ্চিত করেছেন। 27 ডিসেম্বর দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুদ পর্যটকদের এক মাসের ভিসা না বাড়ানোর অনুমতি দেওয়ার সম্মতি জানিয়েছেন। এ বিষয়ে এমন সময় এসেছে যখন বেশ কয়েকটি দেশ বিশেষত ইউরোপ ভ্রমণ এবং প্রিমানে লকডাউন এবং নিষেধাজ্ঞা চাপ ছিল, সুতরাং পর্যটকরা এই পদক্ষেপে ফলে উপকৃত হবে এবং সংযুক্ত আরব আমিরাতে আরও বেশি সময় ব্যয় করার সুযোগ পাবে বলে আশা করেছেন। একজন জানিয়েছেন, আমি আমার মেয়েকে নিয়ে এখনও এখানে 30 ডিসেম্বর এসে পৌঁছেছি, এখানে আমার স্বামী যা কাজ করে তার সাথে নববর্ষের আগের দিন কাটিয়েছি, আমাদের ভিসা 3 জানুয়ারি পর্যন্ত বৈধ ছিল, তবে আমরা ট্রাভেলস এজেন্সির তথ্য আরব আমিরাতের সরকারকে জানিয়েছি যে আমাদের ভিসা জানুয়ারি মাসের শেষ পর্যন্ত। কানাডায় ফিরে আসার পরিকল্পনা রয়েছে, পরে 3 সপ্তাহ ব্যয় করে বলিয়েছেন যে দুবাই আমিরাতের শহর। ঠিক আছে বন্ধুরা, আসলে এই নিউজটি হচ্ছে ভ্রমণকারীদের জন্য। আপনারা যারা ভ্রমণ করেছেন বা এই নিউজটিতে বর্তমানে যারা দুবাইতে আছেন, যে বিভিন্ন ভ্রিমান লকডাউনের কারণে অন্য দেশ যেতে পারছেন না, তাদের জন্য এই নিউজটি তারা ইতিমধ্যে বলেছেন যে যদি কেউ আটকে পড়ে থাকে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে আরও 1 মাস, যেহেতু ভ্রিমান লকডাউন। ঠিক আছে বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নিউজ দেওয়ার জন্য আমন্ত্রণ রইলো।